মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। লাল বলে রাফিজাতের ক্রিকেটে খেলার আজন্ম স্বপ্ন যে কোনো ক্রিকেটারের। তবে তাওহিদ হৃদয়ের আকুতিটা ছিল একটু বেশি। গেল ডিসেম্বরে বিসিএল এ শতক হাঁকিয়ে তাই যেন আরো একবার জানান দিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। কে জানতো মোটে তিন মাস বাদে ভাগ্য খুলে যাবে তার, তাও অভিজ্ঞ মুশফিকের চোটে। চট্টলায় সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে তাসকিনের বল গ্রিপ করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক, ছিটকে যান টেস্ট সিরিজ থেকে। মূলত তার স্থলে মিডল অর্ডারকে আরো শক্তিশালী করতেই হৃদয়কে ডাকা। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিন শতক আর চার অর্ধশতকে চোদ্দ ম্যাচে 48.05 গড়ে 923 রান করেছেন হৃদয়। 2021-22 বিসিএল এ 217 রান তার ক্যারিয়ার সেরা। তবে শেষ পর্যন্ত লাক্কাতুরায় হৃদয়ের ডেবু হবে কিনা তা নিয়ে কিছুটা আশা নিরাশার দোলাচল থাকলেও আভিজাত্যের ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে তরুণ পেস সেন্সেশন নাহিদ রানার। এদিন অনুশীলন ও ক্যামেরার ফোকাস ছিল তাকে ঘিরেই। নেটে নাহিদকে খেলতে ভীষণ অস্বস্তি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তবে গতি থাকলো লাইন এবং লেন্থ কিছুটা নড়বড়ে এই সিমারের, তাই তো পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের ক্লাসে দীর্ঘ সময় হলো এ নিয়ে ব্যবচ্ছেদ। মুশফিক না থাকায় চওড়া কাঁধে বড় দায়িত্ব অভিজ্ঞ মুমিনুলের। এদিন প্রায় ঘন্টা খানেক ব্যাটিং করলেন মিনি, আর ধাপে ধাপে প্রায় পুরোটা সময় ব্যাটিং করেছেন নাজমুল শান্ত। জাকির জয়রা দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথেই। সাদা পোশাকের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে তাই বাড়তি মনোযোগ তাদের। দেশের মাটিতে নিজেকে হারিয়ে খোঁজা খালেদ আহমেদও নিজেকে রাখছেন প্রস্তুত। এদিকে সিলেটে প্রথমবারের মতো অনুশীলন করেছে শ্রীলঙ্কাও। অতীত পরিসংখ্যানে লঙ্কানরা বেশ এগিয়ে থাকলেও হিসেব বলছে সাম্প্রতিক সময়ে দুদলের লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। তাই তো টি টোয়েন্টি আর ওয়ানডের পর টেস্টেও আরও এক জম্পেশ সিরিজের অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ।